ফলে যে এরকম কোটি করছে প্রত্যেক পদ্ধতি এখন করছে প্রত্যেক পদ্ধতিকে অন্য পদ্ধতিতে যাওয়া যাবে এখানে প্রত্যেক পদ্ধতি তুমি ভালো করে বুঝবে তার থেকে আবার অন্য পদ্ধতিতে যাব আর কোনো পদ্ধতি যদি উল্লেখ না থাকে তাহলে তোমরা আপাতত যেটা ভাববে সেটাই করবে এখন প্রত্যেক পদ্ধতিটা দেখো এখানে দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে শ্রেণী দেওয়া আছে শ্রেণী থেকে আমরা শ্রেণীর মধ্যক বের করবো নিয়ে পরিসংখ্যাকে গুণ করবো আগেরটা যেমন করলাম তাহলে এখানেও দেখো আমরা ওই কলাম বরাবর আমরা কী করবো কলাম বরাবর চারটে ভর করে নেব চারটে কলাম বরাবর চারটে করে নেব তোমাদের একটা কনফিউশন থাকে যে কটা ভর করবো তাহলে কলাম বরাবর প্রত্যক্ষ পদ্ধতি মোটামুটি চারটা করে যদি শ্রেণী দেওয়া থাকে আর শ্রেণী যদি না থাকে ডাইরেক্ট চল থাকে তাহলে তিনটে করবে প্রথম কারণ বলে যেমন আমরা করেছি তাহলে এর বরাবর আমরা করলাম চারটে ঠিক আছে তাহলে এখানে দেখো বলা আছে যে বয়স এটা করবো বয়স হ্যাঁ রোগীর সংখ্যা এটা হচ্ছে রোগীর সংখ্যা রোগীর সংখ্যাটা হচ্ছে নিশ্চয়ই এফআই এফআই হবে অর্থাৎ এফআই রোগীর সংখ্যাটা হচ্ছে পরিসংখ্যা পরিসংখ্যা মানে হচ্ছে এফআই আর এটা হচ্ছে তোমার শ্রেণী মধ্যক শ্রেণী শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যকটাকে আমরা ধরবো এক্সআই 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 হ্যাঁ শ্রেণী মধ্যকটা হয়ে গেল এক্সআই আর এখানে হচ্ছে এক্সআই এফআই আগে যেমন করছিলাম তাহলে এখানে দেখো বয়সটা দশ থেকে বয়সের এককটা কি বছর বছর হ্যাঁ বছর একক বয়সের এককটা আর দশ থেকে কুড়ি বছর বয়সের পরিসংখ্যা কত মানে বারো জন রোগী আছে দশ থেকে কুড়ি বছর বয়স এরকম রোগীর সংখ্যা হচ্ছে বারো কুড়ি থেকে তিরিশ এরকম আছে কজন আটজন তিরিশ থেকে চল্লিশ এরকম রোগীর সংখ্যা এরকম বয়সের রোগীর সংখ্যা হচ্ছে বাইশ জন চল্লিশ থেকে পঞ্চাশ এরকম বয়সের রোগীর সংখ্যা হচ্ছে কতজন না কুড়ি জন কুড়ি জন পঞ্চাশ থেকে ষাট এরকম বয়সের রোগীর সংখ্যা হচ্ছে কতজন আঠেরো জন হ্যাঁ আর ষাট থেকে সত্তর ষাট থেকে সত্তর এরকম বয়সের রোগীর সংখ্যা হচ্ছে কতজন না কুড়ি জন তাহলে এই চারটা আমরা পেয়ে গেলাম তাহলে এখান থেকে আমরা শ্রেণীর মধ্যকটা বের করবো দশ থেকে কুড়ি বারো কুড়ি থেকে তিরিশ আট তিরিশ থেকে চল্লিশ বাইশ চল্লিশ থেকে পঞ্চাশ কুড়ি পঞ্চাশ থেকে ষাট আঠেরো আর ষাট থেকে সত্তর হচ্ছে কুড়ি ঠিক আছে তাহলে আমরা শ্রেণীর মধ্যক কি বললাম না এটা হচ্ছে শ্রেণী দশ থেকে কুড়ি বছর নিম্ন সীমা হচ্ছে দশ আর ঊর্ধ্ব সীমা হচ্ছে কুড়ি শ্রেণী মধ্যক শ্রেণী মধ্যক হচ্ছে নিম্ন সীমা শ্রেণী মধ্যক কি করে শ্রেণী মধ্যক বের করছি না শ্রেণী মধ্যক সমান হচ্ছে ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা নিম্ন শ্রেণী সীমা নিম্ন সীমা প্লাস ঊর্ধ্ব সীমা বাই ঠিক আছে এটা হচ্ছে নিম্ন সীমা আর কুড়িটা হচ্ছে ঊর্ধ্ব সীমা তাহলে নিম্ন সীমা আর ঊর্ধ্ব সীমা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে আমরা শ্রেণী মধ্যে পাবো তাহলে এখন দেখো কত আছে কুড়ি আর দশে তিরিশ তিরিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি পাবো কত পনেরো অর্থাৎ শ্রেণী মধ্যে এক্সআই ঘরে এক্সআই ঘরে আমরা বসালাম পনেরো তিরিশ আর কুড়ি পঞ্চাশ তিরিশ কুড়ি পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে আমরা পাবো নিশ্চয় পঁচিশ এটা তাই চল্লিশ তিরিশ সত্তর সত্তরকে আমরা দুই দিয়ে ভাগ করে দেখাচ্ছি আমরা কত পঁয়ত্রিশ দেখো একটা জিনিস এখানে মিল পাচ্ছ পনেরো পনেরোর সঙ্গে দশ যোগ করে পঁচিশ পঁচিশের সঙ্গে দশ যোগ করে পঁয়ত্রিশ পাচ্ছ তাহলে এর সঙ্গে যদি আমরা দশ যোগ করো তাহলে পরেরটা নিশ্চয়ই পঁয়তাল্লিশ পাবে মোটামুটি পঁয়ত্রিশ পাওয়ার কথা দেখো হচ্ছে তাই পঞ্চাশ চল্লিশ নব্বই দুই দিয়ে ভাগ করে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ নম্বর এটা কত পাচ্ছ পঞ্চান্ন দশ করে ডিফারেন্স হচ্ছে তাহলে এটা দেখো পঞ্চাশ ষাট একশো দশ একশো দশকে দুই দিয়ে ভাগ করে পঞ্চান্ন পাচ্ছ এটা হবে কত না পঁয়ষট্টি সাতষট্টি তিরিশ একশো তিরিশ পঁয়ষট্টি হয়ে যাবে এবার এক্সআই ভাই কত পনেরো বারো গুণ পনেরো বারো হচ্ছে একশো পঞ্চাশ আর তিরিশ একশো আশি আট পঁচিশে হচ্ছে দুশো বাইশ আর পঁয়ত্রিশ গুণ করো পঁয়ত্রিশ গুণে সত্তর সাত আবার পঁয়ত্রিশ সাতাত্তর মানে সাতশো সত্তর ঠিক আছে এটা হয়ে যাবে পঁয়তাল্লিশ গুণে নব্বই মানে নশো এটা হচ্ছে আঠেরো দিয়ে গুণ হ্যাঁ পাঁচ আঠেরো নব্বই
রোগীর সংখ্যাটা কত, মোট সংখ্যাটা একশো জন বলা আছে, দেখো একশো, তাই তো? যোগ করে দেখতে পারো, বারো আটটা কুড়ি, কুড়ি কুড়ি চল্লিশ, বিয়াল্লিশ, বাষট্টি, সত্তর, আশি, একশো। হ্যাঁ, তাহলে একশো জন রোগীর পরিসংখ্যা নিয়ে আমরা শুরু করেছি। আর এখানে সিগমা এক্সআই এফআই, সিগমা এক্সআই এফআই কত, সিগমা এক্সআই এফআই যোগ করো, আমরা পাচ্ছি শূন্য, আবার নয়, নয় সাত ষোলো, ষোলোর আটে চব্বিশ, দুই তিন দুই পাঁচ, পাঁচ আটে চোদ্দো, চোদ্দো আর নয় তেইশ, তিরিশ, বত্রিশ আগে তেত্রিশ, তিন হাতে ধরলো তিন, তিন আগে হচ্ছে চার, ঠিক আছে? এটা পেলাম আমরা এক্সআই এফআই, অর্থাৎ চল সংখ্যার একশো গুণটা। তাহলে আমাদের এক্স বার কত, অর্থাৎ যৌগিক গড়টা কত, বয়সের যৌগিক গড়, বয়সের কত বলেছি তো, যৌগিক গড়, তাহলে যৌগিক গড়টা কত, না তেতাল্লিশশো চল্লিশ বাই একশো, শূন্য শূন্য কাটলাম, তাহলে এটা চারশো চৌত্রিশকে দশ জন আসলে হচ্ছে তেতাল্লিশ চার, এককটা হবে বছর, ঠিক আছে? তাহলে আমাদের যে একশো জন রুগী আছে তাদের গড় বয়স হয়ে গেল 43.4 বছর।